যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। তো বন্ধুরা, কি ভাবছো যে আজকে অঞ্জু গান গাইতে গাইতে যাচ্ছে, কি ব্যাপার? হ্যাঁ, গানটা গাইলাম এই কারণে, কারণ আমি একা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তাই মনে হলো রবীন্দ্রনাথের এই গানটি গেয়ে গিয়ে আমি যাই। আর তাই তোমাদের সাথে আজকে শেয়ারও করে নিলাম। জানি তোমাদের আমার গানটা মোটেও ভালো লাগেনি, কারণ আমার গলা খুবই বাজে, আমি জানি, কি করব বলো তো। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি সেই জায়গায় এসে গেছি যেখানে আমি আসতে চেয়েছি, তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, এটা বিশাল মেগামার্ট, এইখানে আমি আজকে এসেছি, কিছু নেবার আছে, তো সাথে কেউ নেই, একাই আসছি, তাই জন্য রাস্তা দিয়ে আস্তে আস্তে এই গানটা গাইতে গাইতে এলাম মনে মনে, তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম। তো চলো বিশালে যাই, কি কি আছে দেখি। খুবই দরকারি কয়েকটা জিনিস নিতে আমি এসেছি বিশালে, কি করব বলো, যার সাথে কেউ নেই তাকে একাই পথ চলতে হয়, তাই না? আর ভুল বলছি, সাথে কেউ নেই কেন, এই তো তোমরা রয়েছো, এত বন্ধু আমার, যারা আমায় খুব ভালোবাসো আমি জানি। তোমাদের ভালোবাসার জন্যই বারে বারে ভিডিও নিয়ে ছুটে আসি, আর যখন কোনো ভিডিও শেয়ার করতে পারি না খুবই মন খারাপ লাগে, তাই ভিডিও না দিলেও তোমাদের সাথে যোগাযোগটা রাখার চেষ্টা করি। যখন খুবই মনটা খারাপ থাকে বা শরীর খারাপ থাকে, তখনই হয়তো তোমাদের ভিডিও আমি দেখে উঠতে পারি না, নাহলে চেষ্টা করি তোমাদের সাথে যোগাযোগটা রাখার, কারণ তোমরা যখন আমার জীবনে ছিলে না তখন আমি বড্ড একা ছিলাম, কিন্তু আজ আর আমার একা মনে হয় না নিজেকে, আমার এত বন্ধু, এত ভালোবাসার মানুষগুলো আমার সাথে আছে, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে আমারও খুব ভালো লাগে। তো দেখো বিশালে এসে টুকিটাকি জিনিস দেখছি, দেখতে ভালো লাগছে, তো কোনোবারে একা আসি না, মেয়ে আসে সাথে, কিন্তু আজ যেহেতু মেয়ে কলকাতা তাই আমি একাই চলে এলাম, কারণ অনেক দিন থেকে আসবো আসবো করে আমি আসতে পাচ্ছি না, কয়েকটা জিনিস খুব প্রয়োজনীয় আছে। তো এখানে কুর্তি, নানান ধরনের জামা কাপড় সবই তো থাকে, তোমরা সবাই জানো বিশালে কী কী পাওয়া যায়, নতুন করে আর কিছু এখন বলার নেই, কারণ প্রত্যেকেরই বাড়ির কাছে এরকম কোনো মল থাকেই। তো এই দিকটা বাচ্চাদের সেকশন, এখানে বাচ্চাদের জিনিস আছে মেয়েদের, আর এই যে দেখো 299-এ ব্যাগগুলো আছে, ব্যাগগুলো খারাপ হয় না, আমি এর আগেও একটা নিয়েছি, মেয়ে নিয়েছে, ভালো হয়, কিন্তু আজকে এরকম কিছু শপিং আমি করব না, কারণ এখন এত টাকা নেই সেই জন্য। তো চলো কী কী নিচ্ছি দেখাই, দেখো এগুলো 99-এর আমি দেখালাম, তো আমি উঠে গেলাম ফার্স্ট ফ্লোরে, তারপরে সেকেন্ড ফ্লোরে, কারণ আমার কিছু নেবার আছে এখানেই, তাই নিচে আর দাঁড়িয়ে থেকে কি করব বলো, বেশি যখন নেবার নেই কিছু তাহলে ওখানে বেশি সময় নষ্ট করে লাভ নেই। তো এইখানে এসে গেছি যেখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিস নেবার আছে সেকেন্ড ফ্লোরে। তো কী কী নিচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো এই যে দেখো, এখানে কৌটো, কাটা, নানান ধরনের জিনিস পাওয়া যায়, এই যে স্টিলের জিনিস, এগুলোই কিছু আমার প্রয়োজন আছে, সেগুলো নিতেই এখানে চলে এলাম। তো এক হাতে ফোন ধরে ভিডিও করতে খুব অসুবিধা হচ্ছিল আমার। হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগস, আর আমি তোমাদের বন্ধু অঞ্জু। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো, হাসি খুশি আছো। তো হ্যাঁ বন্ধুরা, আমিও ভালো আছি, ভালো থাকতেই হবে, যদি বারবার বলি ভালো নেই তোমাদেরও তো ভালো লাগবে না শুনতে বলো, তাই হাসি মুখে সবসময় থাকবার চেষ্টা করি, অনেক সময় মন খারাপ হয়ে যায়। তো যারা আমার ভিডিওটা দেখা স্টার্ট করেছো তাদের প্রত্যেককেই বলবো, প্লিজ একটা লাইক করে দিও, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশন অলটা অবশ্যই করে দিও, তাহলে যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে।
আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো এইখানে এসে কিছু জিনিস নিতে এসেছি, তো একা হাতে ভিডিও করছি আর কিছু জিনিস দেখছি, তো খুব সমস্যা হচ্ছিল, ওই জন্য বারবার এদিক ওদিক করে ফোনটা আমাকে রাখতে হচ্ছিল, মানে অসুবিধা হয়, তোমরা বুঝতেই পারছো কোনো জিনিস দেখতে গেলে এক হাতে কিন্তু ভিডিও করা সম্ভব না, সেই জন্য সাথে কেউ থাকলে একটু সুবিধা হয়। আর শপিং বলো মার্কেটিং বলো একা করতে ভালো লাগে না, কিন্তু আমার উপায় নেই, তাই আমাকে একাই এগুলো আজকে কিনতে আসতে হয়েছে। তো চলো আর বেশিক্ষণ এখানে থাকবো না, যেগুলো নেবার টুকিটাকি নিয়ে নিয়েছি নিয়ে এবার বাড়ি ফিরব, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো বেশি দূরে না, বাড়ি আমার হয়তো 10 মিনিট, তো এইবার বেরিয়ে পড়ব। তো দেখো টোটোতে বসে পড়েছি, তোমরা ভাববে যে 10 মিনিটের রাস্তা বলে আমি টোটোই কেন বসলাম, কারণ টিপটিপ করে একটু বৃষ্টি পড়ছিল, তাই জন্য রিস্ক নিলাম না, ভাবলাম না টোটোতেই বসে যাই, যদি জোরে বৃষ্টি নামে তাহলে আমি ভিজে যাব, সেই কারণে টোটোতে বসে গেলাম, একদমই বাড়ির কাছে আমার বিশাল মেগামার্ট। তো এই দেখো বাড়ির কাছে এসে গেছি টোটো থেকে নেমে, আর এই ফ্ল্যাটের সামনেই আছি। চলো বাড়ি এসে গেছে। চলো তোমাদের দেখাবো কি কি এনেছি, বের করি, আগে হাত পাটা ধুয়ে নিই, বাইরে থেকে এলাম, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি বিশাল থেকে। কেমন তো বন্ধুরা, চলো দেখিয়ে দিই কী কী নিয়ে এসেছি। এই ব্যাগে করে এনেছি, আর এই ব্যাগটা স্টাইল বাজারে, তোমরা ভাবছো যে বিশাল থেকে এলাম আর স্টাইল বাজারের ব্যাগ, তা নয়, বিশালে যে ব্যাগগুলো দেয় না 19-20 টাকা নেয়, কিন্তু ওই জুটের ব্যাগগুলো দেয়, কী দরকার আছে যখন বাড়িতে ব্যাগ আছে তারপর কেন টাকাটা খরচা করতে হবে, তাই না, ওটা তো সেভ করা দরকার, তাই জন্য এতে নিয়ে এসেছি। তা কী কী নিয়ে এসেছি চলো দেখাই। বিল খুব বেশি বিল হয়নি, খুব প্রয়োজনীয় কটা জিনিস একদমই কাজ চলছিল না, কিছুদিন ধরে যাবো যাবো করে আর যেতে পারছিলাম না, নানান প্রবলেম লাইফে তো লেগেই আছে, সেই সবের কারণে বেরোনো হচ্ছিলো না, খুবই দরকার, তাই জন্য আজকে নাক সুরসুর করছে। এই যে এটা ছুরি চাকু সবজি কাটার জন্য, একদমই নেই, ধার শেষ হয়ে গেছে, তো কাজই হচ্ছে না, কিছু কাটতে গেলে একদম খুব সমস্যা হচ্ছে, তো এটা খুবই দরকারি ছিল, নিয়ে এলাম। আর একটা স্টিলের টিফিন, কারণ আমার যে টিফিন একটা আছে মানে যেটা নিয়ে গিয়ে যায়, মানে আদার্স ও টিফিনটা বাদ দিয়ে আর একটা যেটা রাখে, তো সেটা একটু ফেটে ফেটে গেছে বলে এইটা একটা নিলাম, এটা মেয়ে অফিস নিয়ে যেতে পারবে, কোনো কিছু এক্সট্রা যখন কিছু দিই তবে নিয়ে যেতে পারবে, সেই জন্যই টিফিনটা নিলাম, এটারও বেশি দাম নয়, এটা চোখে দেখতেও পাচ্ছি না, চোখে কি হয়েছে, 99 নাকি কত, চোখে দেখছিও না, হ্যাঁ 99 কি হয়েছে কি জানি। আর ও ছুরিটা বলি, ছুরিটার দাম আছে 79, দাম তো 126, সেটা নেই 79 টাকা। আর দেখাই এই যে কি বলে এটাকে, ওয়াইপস না কি বলে, পরিষ্কার করে এমনি করে, তো মেয়ে ব্যবহার করে এগুলো, দেখতে পেলাম নিয়ে নিলাম, মেয়ে লাগবে এখন অফিসে যায় সবসময়, তো এগুলো প্রয়োজন হয়, আমার তো লাগে না এগুলো, এমনি মুখ ধোবার সময় নেই, ভুলেই যায় একবার সকালে ধোবার পরে। আর এই যে মেয়ের হিমালয়ের একটা অ্যালোভেরা জেল, ও আর কিছুই মাখে না মুখে, ওর এটা দরকার, তো এটা ছিল না, যেটা ছিল অফিসের ওখানে নিয়ে চলে গেছে কলকাতায়, তো বললো মা একটা এনে রাখবে, তো সেই জন্য আরও বিশেষ করে গেলাম, কারণ দুদিন পরে এলে তখন এটা ব্যবহার করতে পারবে না। আর একটা জিনিস নিয়েছি, এই যে এই হুকসটা, এই হুকটা তোমাদের সাথে আমি আগেও মানে শেয়ার করেছি, হ্যাঙ্গার যেটাকে, মানে হ্যাঙ্গার নয় ওয়াল হুক, আমি আলতো ফালতো সব বকছিব, আমি সব মানে গন্ডগোল করে ফেলছি, এখন আমার সব মাথায় উল্টোপাল্টা হয়ে গেছে, ওয়ালে লাগানো যাবে, তো তোমরা জানো এর আগে আমি একটা এনেছি খুব ভালো, আর এটা খুব কাজের জানো তো, তো এটা কত নিয়েছে বলতো 49, খুবই ভালো তাই না, 49 টাকার মধ্যে, এত স্ট্রং, খুব শক্ত জিনিসটা জানো, ওইটাকে বাথরুমে লাগাবো আমার খুব দরকার, সেই জন্য এটা নিয়ে গেলাম, গেলাম যখন আর নিলাম, এই যে এই 4টে সাবান, এই 4টে সাবান 99, একটা নিতে গেলে অনেক দাম পড়ে যাচ্ছিলো, 43 এরকম পড়ছিল, তো বলো আমি খেয়ালও করিনি, তো বলো দিদি ভাই 4টে সাবান নিয়ে নাও 99 পড়বে, তো বললাম তাহলে নিয়ে নিই, আর এই সাবানগুলো খুব ভালো, আমি এর আগে একবার ব্যবহার করেছি তাই জন্য এটা নিয়ে নিলাম। আর এই যে একটা মগ 25 টাকা দিয়ে, স্নান করার সময় খুব প্রবলেম হচ্ছে ওই মগটা, এই যে হ্যান্ডেলটা ভেঙে গেছে, তো এগুলো তো লাগেই, নেই বাথরুমে একটা মানে এক্সট্রা একটা, মানে যেটা আগেরটা আছে সেটা ভেঙে গেছে, সেই জন্য এটা নিয়ে নিলাম, তো ব্যাস এইটুকুই। তো এই ছিল আমার বিশালে যাওয়া,
আর বিশাল থেকে শপিং করা। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা নোটিফিকেশন অলটা করতে ভুলো না কিন্তু, তাহলে যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, আর হ্যাঁ নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখবে। টাটা বন্ধুরা, গুড নাইট।